হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ক্যালকুলেট করবেন যে ট্যাক্স এলিজিবল হচ্ছে আর ট্যাক্স এলিজিবল নট, মানে ট্যাক্স দিতে হবে কোন স্যালারি শিট থেকে, কিভাবে বের করবেন যে আপনাকে তো অনেক বড় একটা শিট ধরিয়ে দেওয়া হয়, 100 200 300 পিসের স্যালারি শিট, তখন আপনি কিভাবে বের করবেন যে এই এই লোকটা ট্যাক্স এলিজিবল, এটা ট্যাক্স এলিজিবল নয়। তাই আমি আজকে আপনাদেরকে শর্টকাট ওয়েতে বের করে দেখাবো যে কার ট্যাক্স দেওয়া লাগবে আর কার ট্যাক্স দেওয়া লাগবে না। তাই আমি সরাসরি স্যালারি শিটে চলে যাচ্ছি। এখানে দেখেন আমি একটা স্যালারি শিট সাজিয়েছি, মোটামুটি কয়েকজন, এখানে 36 জনের একটা শিট সাজিয়েছি। তাহলে এখানে আমি ট্যাক্স স্ট্যাটাস, কার ট্যাক্স দেওয়া লাগবে কার ট্যাক্স দেওয়া লাগবে না, সেটা আমি নির্ধারণ করবো। যদি মনে করেন যে 30,000 টাকার উপরে হলে ট্যাক্স দেওয়া লাগবে, বা 40,000 50,000, বাংলাদেশ আইনে যেখানে ক্যালকুলেট করে বেসিক বেসিক ক্যালকুলেট করে টোটালের উপরে, টোটালের থেকে বেসিকের ক্যালকুলেশন করে তারপরে ট্যাক্স নির্ধারণ করা হয়। তা আমি এখানে মনে করতেছি যে গ্রোস স্যালারি যেটা সেটার উপরে আমি ক্যালকুলেট করে নির্ধারণ করব। ধরা যাক আমি এখানে দিব 40,000 বা তার উপরে যারা আছে তাদেরকে ট্যাক্স দিতে হবে কি 40,000 অর অ্যাবভ, এর উপরে যারা আছে তাদেরকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমি কেউ, এখানে তো অনেক বড় শিট, আপনি কি একটা একটা করে যাচাই করবেন, হ্যাঁ এটা 3,62,194, এটা ট্যাক্স এলিজেবল লিখবেন, তারপর এটা 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 এভাবে এভাবে লিখে লিখে যাবেন? না, আমি কি করব, আমি একটা শর্টকাট ওয়েতে ছোট্ট একটা ফর্মুলা রেডি করেছি, সেখানে আপনারা দেখবেন যে যে কিভাবে ট্যাক্স ট্যাক্স দেওয়া লাগবে কি লাগবে না, সেটা আমরা শর্টকাট ওয়েতে একটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তখন আমরা এভাবে কিভাবে বের করব, তাহলে আমরা এখানে ইফের কাজ করব। ইফ ইকুয়াল ইফ ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা দিব স্যালারি শিটের এটা সিলেক্ট করব, সরি সরি একটু মিস্টেক, আমরা সরাসরি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখব লেস দেন ধরলাম 40,000 টাকা, 40,000 কমা কি দিব, ডাবল ইনভার্টেড নো ট্যাক্স, নো ট্যাক্স ডাবল ইনভার্টেড ক্লোজ কমা ডাবল ইনভার্টেড শুরু, তাহলে কি হবো, ট্যাক্স এলিজেবল, ELIGIBL এলিজেবল, ডাবল ইনভার্টেড ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমি কি লিখলাম, ই স্যালারি রেঞ্জ থেকে একটা সংখ্যা, মানে আমি ই টু ধরলাম, তারপরে 40,000, 40,000-এর নিচে যারা আছে নো ট্যাক্স আর না হলে ট্যাক্স এলিজেবল। দেখেন এখানে কি আসছে, ট্যাক্স এলিজেবল, কারণ এটা 40,000-এর বেশি। তখন আপনি সরাসরি সরাসরি সিলেকশন করে কন্ট্রোল ডি, ব্যাস দেখেন এখানে আমি সহজেই বের করতে পারছি কারা ট্যাক্স এলিজেবল কারা নো ট্যাক্স। এখানে আমি ফিল্টার করে নিতে পারি, ফিল্টার করে নো ট্যাক্স কারা আছে
বা ট্যাক্স এলিজিবল কারা আছে সেটা আমি সহজেই দেখতে পাবো। এই 11 জন ট্যাক্স এলিজিবল আমার এই 36 জনের ভিতরে। এভাবেই আমরা ইপের কাছ থেকে বের করতে পারবো, যেমন আরও স্কুল ক্লাসের স্যাররা যখন পেপার দেখে তখন উনিও এই একই ফর্মুলায় ফেলে যে 33-এর উপরে পেলে সে পাস, 33-এর নিচে পেলে সে ফেল, আর না তাহলে পাস। জাস্ট সেম ফর্মুলায় সে যদি ফেলায় দেয়, জাস্ট এখানে নাম্বারের গড় সিলেক্ট করে শুধু ইটু লেস দেন 33 কমা ডাবল ইনভার্টেড ফেল আর ডাবল ইনভার্টেড কমা পাস, জাস্ট একটু লেখলি আপনি এক টানে বলতে পারবেন যে কে পাস করছে কে ফেল করছে। এই এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে রাখুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা টিপে দিন যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।